বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি এবং তারেক জিয়ার কন্যা জাইমা রহমান ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ঢাকায় আসছেন। আগামী মাসের শুরুতে তিনি ঢাকায় আসতে পারেন বলে বেগম জিয়ার পরিবারের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, 2008 তারেক জিয়া সপরিবারে লন্ডনে যান এবং যাওয়ার আগে তিনি রাজনীতি করবেন না মর্মে মুচলেকা দেন। জাইমা সেখানে গিয়ে লেখাপড়া করেন এবং তিনি সেখানে বার অ্যাট ল সম্পন্ন করেছেন বলে জানা যায়। 2020 সালে জাইমা ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করেন। এখন যেহেতু তারেক জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা, তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধেও দুর্নীতির মামলা রয়েছে এবং তারেক জিয়া দুটি মামলায় দণ্ডিত হয়েছেন, সেই প্রেক্ষিতে তারা কেউ দেশে আসবেন না। এখন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং তার অন্যান্য বিষয় দেখভাল করার জন্য জাইমা দেশে আসছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাইমা রহমানের সঙ্গে প্রয়াত কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথিও মানাসে আসবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখভাল করেন জোবাইদা রহমান। জোবাইদা রহমান যেহেতু এখন আসতে পারছেন না, সেহেতু বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যাপারে লবিং এবং সরকারের সাথে আলাপ আলোচনা করার জন্যই জাইমা রহমান আসছেন। অন্য একটি সূত্র বলছে যে বিভিন্ন ইস্যুতে বিএনপির মধ্যে যে মত পার্থক্য এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বিএনপিকে ভাঙনের পর্যায়ে নিয়ে গেছে। বিশেষ করে জিয়া পরিবারের নেতৃত্বে থাকা না থাকা বিএনপির মধ্যে একটি স্পষ্ট মেরুকরণ হচ্ছে। এরকম বাস্তবতায় জাইমা রহমানকে ঐক্যের প্রতীক হিসেবে পাঠানো হচ্ছে, কারণ 2018-এর নির্বাচনের পর থেকে তারেককে নিয়ে বিএনপির মধ্যে নানা রকম সমালোচনা হচ্ছে। বিশেষ করে মনোনয়ন বাণিজ্য এবং কমিটি বাণিজ্যের কারণে তারেক জিয়া এখন নিজেই বিএনপিতে সমালোচিত। এ কারণে অনেকে বিএনপিতে তারেকের বিকল্প হিসেবে জাইমা রহমানের ভাবছেন। তাছাড়া খালেদা জিয়ার রাজনীতিতে এখন অনাগ্রহ তৈরি হয়েছে। তিনি রাজনৈতিক বিষয়ে কোনো খোঁজখবর নিচ্ছেন না, কোনো নির্দেশনাও দিচ্ছেন না। এই পরিস্থিতিতে সামনের দিনগুলোতে বিএনপি কীভাবে এগোবে সে ব্যাপারে সামনাসামনি পরামর্শ দেওয়ার জন্য জাইমা রহমান আসছে বলে জানা গেছে। তবে বিএনপির একাধিক নেতা বলছে যে জাইমা আসলে আসছেন তারেক জিয়ার প্রতিনিধি হিসেবে এবং তারেকের নির্দেশনা বাস্তবায়ন করাই তার বাংলাদেশ মিশনের প্রধান লক্ষ্য। বাংলাদেশে তাকে আসতে দেওয়া হবে কি না সে বিষয়ে বিএনপি নেতারা জানিয়েছে, জাইমা ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসবেন, কাজেই তাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার কোনো কারণ নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। তবে মুক্তিকালীন এই সময় তিনি বিদেশে যেতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার সাজা আরও 6 মাসের জন্য স্থগিত রেখে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আইন মন্ত্রণালয়ের মতামতও প্রস্তাবের সঙ্গে পাঠানো হয়েছিল। ফৌজদারি কার্যবিধি 401 ধারায় খালেদা জিয়ার সাজা 6 মাসের জন্য স্থগিত রেখে তাকে দেশের অভ্যন্তরে বিশেষায়িত চিকিৎসা নেওয়ার শর্তে এই মুক্তি দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। চলতি মাসের শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে এই সংক্রান্ত আবেদন করেন। ঢাকায় 2 ঘন্টার নোটিশে যখন তখন সমাবেশ করার সক্ষমতা রাখি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, আমাকেও চিনতে অনেক বাকি রয়েছে আপনাদের, আমি গেরিলা সাদেক হোসেন খোকার সন্তান। নিরপেক্ষ নির্বাচন ও বিগত সিটি নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মঙ্গলবার সমাবেশ স্থগিতের বিষয়ে নিজের ফেসবুক ওয়ালে ইশরাক এসব কথা বলেন। ইশরাক বলেন, প্রথমত গতকাল রাত থেকে বেশি অসুস্থ হয়ে পড়ায় দলের সিদ্ধান্তে আগামীকালের সমাবেশ পেছানো হয়েছে। ঠান্ডা, গলা ব্যথা ও জ্বরে আক্রান্ত অবস্থায় সমাবেশের সভাপতিত্ব করা অসম্ভব প্রায়। দ্বিতীয়, লোক সমাগম অনেক বেশি হবে এবং কার্যদিবসে রাস্তাঘাট বন্ধ হয়ে গেলে জনদুর্ভোগ হবে, বিদায় পরবর্তী তারিখ যে কোনো শনিবার দেওয়া হবে। ছোট জায়গায় সীমিত পরিসরে সমাবেশ করার পক্ষপাতী আমরা নই। ডিএমপির পক্ষ থেকে 17 থেকে 26 মার্চ সভা সমাবেশ না করার অনুরোধের সমালোচনা করে ইশরাক হোসেন আরও বলেন, কিসের ডিএমপি কী বলল সেটার সাথে সারা সমাবেশের সম্পর্ক খোঁজার চেষ্টা করছে তারা অবার্চিন পাঠার চেয়েও অধম। বাংলাদেশে গত কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। শুধু শনাক্তের সংখ্যাই বাড়ছে না, সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলো বলছে, গত কয়েকদিনে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, আইসিইউগুলো আবার পূর্ণ হতে শুরু করেছে। গত 1 বছর আগে বাংলাদেশে যখন করোনা সংক্রমণ শুরু হয়েছিল তখন যেরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এখন যেন ঠিক সেই পরিস্থিতি আবার ফিরে আসছে। এই পরিস্থিতিতে সরকার কী করবে এ নিয়ে জনমনে যেমন প্রশ্ন উঠছে তেমনি বিশেষজ্ঞদের মধ্যেও আলাপ আলোচনা চলছে। সরকার কি আবার লকডাউনে যাবে?
করোনা সংক্রমণ ঠেকানোর জন্য আবার সাধারণ ছুটি ঘোষণা করবে? এরকম প্রশ্নের উত্তরে সরকারের একাধিক নীতি নির্ধারক বলছে যে এখনই এ ধরনের লকডাউন বা সাধারণ ছুটির কথা ভাবছে না সরকার, বরং লকডাউন বা সাধারণ ছুটি চেয়ে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টিকে সরকার বেশি গুরুত্ব দিতে চাইছে। বিশেষজ্ঞরা মনে করছেন গত এক বছরে করোনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া গেছে যে একটি মানুষ যদি স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলে, সাবান দিয়ে বারবার হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, মাস্ক পরিধান করে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে, তাহলে তার করোনা সংক্রমণের ঝুঁকি কম। সরকার মনে করছে এখন দেশে গণটিকা কর্মসূচি চলছে, কাজেই সাধারণ ছুটির পথে এখন যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে এ নিয়ে ভিন্ন মত রয়েছে। সরকার আসলে চলতি মাস সময়টুকু দেখতে চায় যে করোনা সংক্রমণ কীভাবে বাড়ে। একই সাথে সরকার এটিও বুঝতে চাচ্ছে যে এই সংক্রমণ বৃদ্ধির সঙ্গে যুক্তরাজ্যের যে ভেরিয়েন্ট সেটির কোনো সম্পর্ক আছে কি না। যদি সেই সম্পর্ক থাকে তাহলে সরকার পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে স্কুল খোলার বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলছেন। একই সাথে বিভিন্ন সামাজিক বিধিনিষেধ আরোপ করার বিষয়টিও স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। বাজারহাটে অবাধে ঘোরাফেরা করা, বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, পর্যটনগুলোতে স্বাস্থ্যবিধি না মেনে মানুষের ঘুরে বেড়ানো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এই সমস্ত বিষয়গুলোতে কিছু বিধিনিষেধ আরোপের কথা ভাবা হচ্ছে, তবে সরকার পুরো বিষয়টিকে আরও কয়েকদিন পর্যবেক্ষণ করতে চাইছে। সরকারের একাধিক সূত্র বলছে যে বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়লেও অন্যান্য দেশগুলো যেভাবে বেড়েছে সেরকম বৃদ্ধি বাংলাদেশে নেই। তাছাড়া এখন পর্যন্ত উদ্বিগ্ন বা আতঙ্কিত হবার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, বরং সরকার মনে করছে যে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং মানুষ যদি একটু সচেতন হয়, পাশাপাশি টিকাদান কর্মসূচিকে জোরদার করা যায়, তাহলে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। এছাড়া বিশেষজ্ঞরা বাংলাদেশে করোনা সংক্রমণের গরমকাল কতটুকু প্রভাব বিস্তার করে সেটি নিয়েও গবেষণার উপরে জোর দিয়েছেন। কারণ গত বছর বাংলাদেশে সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছিল জুন জুলাই মাসে। এখন এই ধারায় যদি বেড়ে জুন জুলাই এই করোনা পরিস্থিতির অবনতি হয় সেটা নিয়েও সরকার চিন্তা করছে। সরকার এখনই লকডাউন বা সাধারণ ছুটির পথে যেতে আগ্রহী নয়, তবে পরিস্থিতি যে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে এটিও সরকার অস্বীকার করছে না।